হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তো বন্ধুরা, অনেক দিন হয়েছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি না, কারণ সেইভাবে রান্নাও করছি না আর সেইভাবে ভিডিও করতেও পারছি না, বিভিন্ন কারণের জন্য, বিভিন্ন প্রবলেমের জন্য। তো আজকে ভাবলাম যা কিছু রান্না করি না কেন আপনাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করছি। আজকে মাছ রান্না করব, তার জন্য মাছের টুকরোগুলো সব ভাজা করে নিলাম, একদম সিম্পলভাবে রান্না করব। টমেটো দিয়ে মাছটা রান্না করব। একটা টমেটো কেটে নিয়েছি, তো মাছ ভাজা হয়ে গেছে, একটু তেল দেব। আর এদিকে আমি বেগুন ভাজা করছি। আর দুইটা হাঁসের ডিম সিদ্ধ দিয়েছি আমার ছেলের জন্য। আমার ছেলে ডিম দিয়ে, এই সিদ্ধ ডিম দিয়ে ভাত খাবে। এদিকে তেলটা আমার গরম হচ্ছে। তো তেলটা গরম হয়ে গেছে, মশলা রেডি করেছি। আস্তে আস্তে কাঁচা লঙ্কা মাঝখানে ছিঁড়ে নিয়েছি, আর লঙ্কা গুঁড়া, হলুদ, একটু আদা বাটা আর একটু জিরা গুঁড়া দিয়েছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে, ভালো করে মশলাকে কষিয়ে নেব। একদম সিম্পল রান্না, কিন্তু বিশ্বাস করুন খেতে দারুণ সুস্বাদু হয়। এই রান্নাটা ভীষণ মজা। এবার টমেটো দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে নেব। পরিমাণ মতো লবণ দেব। আবারও নাড়িয়ে দেব। ধনিয়া পাতা দেব। তো এই ধনিয়া পাতাটা আমাদের বাড়ির ধনিয়া পাতা, একদম ফ্রেশ, একটা দাদা লাগিয়েছিল কিন্তু দাদাটা বাড়িতে চলে গেছে, এখন আমরাই খাচ্ছি। তো দেখুন টমেটো সিদ্ধ হয়ে গেছে, টমেটো থেকে অনেক জল বের হয়ে গেছে। এবার মাছের টুকরোগুলো সব দিয়ে দিলাম, আবারও নাড়িয়ে দেব। এবার একটু ঝোল দিয়ে দেব। এবার দেব ধনিয়া পাতা, একদম বাড়ির ফ্রেশ ধনিয়া পাতা। একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো আমার রান্না কমপ্লিট, গ্যাসটা অফ করে দিয়েছি। তো বন্ধুরা, এইভাবে রান্না করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে বলবেন। আশা করি ভালো হবে, এই রান্নাটা সত্যি দারুণ মজার।
আমার ভীষণ ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে, বাড়িতে ট্রাই করবেন। তো মাছ, ডিম সিদ্ধ আর বেগুন ভাজা আজকে রান্না, আর গরম গরম ভাত। তো এখন আমার ছেলে খাবে, ওর জন্য থালায় ভাত নিয়ে নেব, একটু ঠান্ডা করব। একদম গরম গরম ভাত ও খেতে পারবে না, তাই একটু ঠান্ডা করে নেব। তো আমার বন্ধুদের বলছি, যদি আমার রেসিপি ভালো লাগে, যদি আমার ভিডিও ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন, আর আমাকে এইভাবেই ভালোবাসবেন। আপনারা ভালোবাসেন বলেই আমি রোজ ভিডিও করি আর আগেও করবো।